বর্তমান বিশ্ব অর্থনীতি ও রাজনীতির অন্যতম নিয়ন্ত্রক মার্কিন যুক্তরাষ্ট্র বা আমেরিকা কিভাবে বিশ্বের পরাশক্তি হয়ে উঠল তা জানব এই ভিডিওতে। আমেরিকা কিভাবে পরাশক্তি হয়ে উঠল তা জানতে হলে ফিরে দেখতে হবে আমেরিকা প্রতিষ্ঠার ইতিহাস। 1776 সালে প্রতিষ্ঠিত হওয়ার পর পরাশক্তি হিসেবে আবির্ভূত হওয়ার ইচ্ছা আমেরিকার ছিল না। উত্তর আমেরিকার বাইরে সাম্রাজ্য বিস্তার করার ব্যাপারেও তারা সন্দিহান ছিল। তাদের আশঙ্কা ছিল, যুক্তরাষ্ট্র যদি উত্তর আমেরিকার বাইরে রাজ্য বিস্তার করে তাহলে তথাকথিত নিচু জাতের লোকজন আমেরিকায় ঢুকে পড়বে। আমেরিকার অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়তে থাকে 1800-এর শেষ দিকে। 1898 সালে আমেরিকা কিউবার দখল নিয়ে স্পেনের সাথে যুদ্ধ শুরু করে। বহির্বিশ্বে আমেরিকার প্রভাব বিস্তার করতে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট উইলিয়াম ম্যাকিনলি স্পেনের সাথে যুদ্ধ চালিয়ে যেতে থাকে। এই যুদ্ধে আমেরিকা কিউবা, গুয়াম, পুয়ের্তোরিকো ও ফিলিপাইন স্পেনের কাছ থেকে দখল করে নেয়। পরবর্তী 2 বছরে আমেরিকা হাওয়াই, ওয়েক ও আমেরিকান সামোয়া দ্বীপ দখল করে। এর পরবর্তী বছরগুলোতে আমেরিকা পানামা খালের নিয়ন্ত্রণ নিয়ে নেয় এবং ডোমিনিকান রিপাবলিক দখল করে। এই অল্প সময়ে এতগুলো দূরবর্তী ভূখণ্ডের দখল আমেরিকাকে পৃথিবীর মানচিত্রে এক পরাশক্তি হিসেবে প্রতিষ্ঠিত করে। আমেরিকার সামরিক ও বাণিজ্যিক স্বার্থ রক্ষায় বহির্বিশ্বে প্রভাব বিস্তারের অংশ হিসেবে নিকারাগুয়া, পানামা ও চিলিতে আমেরিকা এক ধরনের পুতুল সরকার ক্ষমতায় বসায়। বহির্বিশ্বে আমেরিকার জোরালো প্রভাব লক্ষ্য করা যায় প্রথম বিশ্বযুদ্ধে। আমেরিকার অংশগ্রহণ প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল নির্ধারণে ভূমিকা রাখে। প্যারিস শান্তি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধের অবসানেও আমেরিকার প্রধান ভূমিকা ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিশ্ব যখন ইউরোপ জুড়ে হিটলারের আগ্রাসন দেখছিল, আমেরিকা তখনও পর্যন্ত যুদ্ধে অংশগ্রহণ করেনি। কিন্তু বিশ্বব্যাপী ক্রমবর্ধমান প্রভাব আমেরিকাকে যুদ্ধে জড়িয়ে পড়তে বাধ্য করে। জাপান পার্ল হারবার আক্রমণ করলে আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগ দেয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ আমেরিকার জন্য এক ধরনের আশীর্বাদ হয়ে আসে। এ বিশ্বযুদ্ধ বিশ্বব্যাপী আমেরিকার অবস্থান চিরদিনের মতো বদলে দেয়। এ যুদ্ধের পরে ব্রিটেন ও ফ্রান্সের মতো পরাশক্তিগুলো অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়, কারণ একে একে তাদের উপনিবেশগুলো স্বাধীন হয়ে যেতে থাকে। তৎকালীন সময়ে একমাত্র পারমাণবিক শক্তিধর আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অর্থনৈতিক বিপর্যয় থেকে রক্ষা পায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে আমেরিকা এতটা শক্তিশালী অবস্থানে ছিল যে সংঘাত এড়াতে শান্তি চুক্তির শর্ত আমেরিকা একাই নির্ধারণ করে। তারা এ সুযোগের সর্বোচ্চ সদ্ব্যবহার করে, আর এর সবচেয়ে বড় উদাহরণ হল জাতিসংঘ প্রতিষ্ঠা। জাতিসংঘ সনদে তারা এমন কাঠামো তৈরি করে যাতে নাৎসি বা জাপানের মতো আগ্রাসী যুদ্ধ নিষিদ্ধ করা হয়, এবং এমন একটি ফোরাম গঠন করা হয় যেখানে দেশগুলো আলাপ আলোচনার মাধ্যমে পারস্পরিক বিরোধ নিষ্পত্তি করতে পারে। ১৯৪৪ সালে আমেরিকার নিউ হ্যাম্পশায়ারের ব্রিটনউডস নামক অবকাশ যাপন কেন্দ্রে 44টি দেশের প্রতিনিধিরা মিলিত হয়। তাদের উদ্দেশ্য ছিল এমন একটি বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা যা পরবর্তী বিশ্বমন্দা ও যুদ্ধ প্রতিরোধ করতে পারে। দেশগুলোর প্রতিনিধিরা একটি চুক্তিতে স্বাক্ষর করে যা ব্রিটনউডস চুক্তি নামে পরিচিত। এই চুক্তি বিশ্ব অর্থনীতির মেরুদণ্ডে পরিণত হয়। ব্রিটনউডস চুক্তির ফসল হিসেবেই বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF প্রতিষ্ঠিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী এই আন্তর্জাতিক সংস্থাগুলো বিশ্বব্যাপী আমেরিকার প্রভাব বলয় তৈরিতে প্রধান ভূমিকা পালন করে। ব্রিটনউডস চুক্তির মাধ্যমেই স্বর্ণকে পাশ কাটিয়ে মার্কিন ডলারকে রিজার্ভ কারেন্সি হিসেবে গ্রহণ করা হয়। তৎকালীন বিশ্বের আরেক পরাশক্তি ও দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার মিত্র সোভিয়েত ইউনিয়ন পরবর্তী সময়ে পূর্ব ইউরোপে প্রভাব বিস্তার করতে থাকে। সমাজতন্ত্রের বিস্তার ও সোভিয়েত ইউনিয়নের আগ্রাসন ঠেকাতে আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলো ন্যাটো গঠন করে।
এর ফলে আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধ। 1991 সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেলে স্নায়ুযুদ্ধের অবসান হয় এবং বিশ্বের একক ও একচ্ছত্র পরাশক্তি হিসেবে আমেরিকার অবস্থান সুদৃঢ় হয়। এ ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, সাবস্ক্রাইব বাটনের পাশে বেল আইকনটিতে ক্লিক করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের চ্যানেলে কী কী বিষয়ে ভিডিও দেখতে চান তা কমেন্টে লিখে জানান।